আসসালামু আলাইকুম, এটা হচ্ছে বরিশালের চৌমাথা থেকে নথুল্লাবাদ যাওয়ার রাস্তা। আমরা এখন সরুপকাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো প্রথমে আমরা চৌমাথা পার হয়ে আসছি, এখন আমরা আছি নথুল্লাবাদের কাছাকাছি। এটা হচ্ছে বরিশাল বাংলাদেশের। বরিশাল থেকে সরুপকাঠির দূরত্ব হচ্ছে 37 কিলোমিটার। দেখি আমাদের কতক্ষণ লাগে। আর রাস্তায় অনেক মোটামুটি ভালোই জ্যাম আছে। বরিশালের রাস্তাঘাটের কি অবস্থা, গাড়ি ঘোড়ার চাপ কিরকম, জ্যাম কিরকম, এটা দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা। তো দেখতে থাকুন আর আমরা যাইতে থাকি। এই হচ্ছে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড, এইদিকে হচ্ছে বাসের স্ট্যান্ড এই যে, আর এই সোজা দিয়ে যায় ঢাকা, আর ডাইনে হচ্ছে শহরে ঢোকার রাস্তা এই এই দিক দিয়া। এটা খুবই ব্যস্ততম জায়গা। ট্রাফিক অব্যবস্থাপনা, নিয়ম নীতির বলাই নাই, আইন কানুন নাই, যার ফলে এই অবস্থা। যে যেখান থেকে পারে যেভাবে পারে চালাচ্ছে যাচ্ছে, হর্ন দিচ্ছে। এই হচ্ছে আমাদের বরিশালের অবস্থা। অলমোস্ট ঢাকার মতো অবস্থা হয়ে গেছে। ভবিষ্যতে কি হয় জানি না, তবে পদ্মা সেতু এবং পায়রা সেতু, বেকুট্টে সেতু চালু হওয়ার পরে হয়তো আমাদের বরিশালে যানজট লেগেই থাকবে ঢাকার মতো। যদি বাইপাস সড়ক না করা হয় তবে এখানে দুর্গতির আর শেষ থাকবে না। তবে রাস্তাঘাট মোটামুটি আগের থেকে ভাঙাচোরা একটু কম, আগে অনেক ভাঙাচোরা ছিল, এখন ভাঙাচোরা কম দেখা যাচ্ছে আপাতত। দেখি সামনে কি হয়। আমরা এখন গড়িয়ারপাড় থেকে বামের দিকে যাব। তো আপাতত এইটুকুই, গড়িয়ারপাড়ের পরে আপনাদের আবার দেখাবো। আমি দুর্গাসাগরের ভিডিও করব, গুজ্জার মসজিদের ভিডিও করব, ওগুলো আপনারা আমার পরের ভিডিওতে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, আমি আলমামুন বরিশাল নথুল্লাবাদ থেকে বলছিলাম।